দিকে সুপার ফোরে কাল নকআউট ম্যাচ, অঘোষিত সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। বিগ ম্যাচের আগে বিশ্রামে ছিল লঙ্কা, অনুশীলন করেছে বাবর আজমের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর 3:30 শুরু হবে এই ম্যাচ। যে দল জিতবে তারা পৌঁছে যাবে ভারতের সঙ্গী হয়ে ফাইনালে। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ, অঘোষিত সেমিফাইনাল, হারলে বিদায়, জিতলে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ ফাইনাল, একই সমীকরণ দু দলের সামনে। শেষ আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লঙ্কা, এবার ঘরের মাঠে তাদেরই দর্শক বানানোর সুযোগ। দুদল ভারতের কাছে হেরেছে শেষ ওয়ানডে, মিল আছে আরও, সেটা ব্যাটিং দুর্দশা। পাকিস্তানের নামের সাথে যোগ হবে বোলিং ইউনিটও। প্রেমাদাসাই কোহলি লোকেশ রাহুলরা নাভিশ্বাস তুলেছে পাক পেস ইউনিটের। এমন ম্যাচের আগে অনুশীলন করেনি দাসুন সানাকার লঙ্কা, তবে সিরিয়াস ম্যান ইন গ্রিন। ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং নিয়ে বেশি মনোযোগী টিম ম্যানেজমেন্ট। ড্রেসিংরুমে দুশ্চিন্তা, ইঞ্জুরিতে ছিটকে গেছেন নাসিম শাহ, তার পরিবর্তে ডাক পেয়েছেন আনক্যাপড জামান খান। তবে হারিস ট্রফের জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট, বিকল্প ভাবনায় শাহনেওয়াজ দাহানি। এছাড়া কন্ডিশন বিবেচনায় বাহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে দেখা যেতে পারে সেরা 11। ইঞ্জুরি সঙ্গী করে টুর্নামেন্ট শুরু করেছিল লঙ্কা। পেস ডিপার্টমেন্টের মূল বোলারদের ছাড়াই খেলেছে মহাদেশীয় আসর। লঙ্কানদের হয়তো এত সমীকরণ মেলাতে হবে না, ভেল্লা লাগে টপ ক্লাস পারফরমেন্স দিচ্ছে ভরসা। ঠিক সানার ক্যারম বল ব্যাটারদের ফেলে গোলক ধাঁধায়। আমরা 4 ম্যাচের 3টা জিতেছি, এটা আমাদের অনুপ্রাণিত করেছে, আশা করি ফাইনালের সুযোগ কাজে লাগাতে পারব। ওয়ানডেতে দু দলের শেষ 5 দেখায় 3 জয় পাকিস্তানের, বাকি 2 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। বৃষ্টির শঙ্কা আছে সুপার ফোরের এই ম্যাচেও, তবে পাক ভারত ম্যাচের মতো নেই রিজার্ভ ডে। ম্যাচ পরিত্যক্ত হলে রান রেটে এগিয়ে থাকা শ্রীলঙ্কা ফাইনালের সঙ্গী হবে ভারতের। আরিফুল ইসলাম, চ্যানেল 24।